ঈদের সময় বিশেষ করে আলিপুর চিড়িয়াখানা কিন্তু বাঙালিদের কাছে এবং কলকাতার আশেপাশে সব মানুষদের কাছে একটি জনপ্রিয় পিকনিক স্পট হয়ে উঠেছে। তার কারণ হলো আলিপুরে যে শুধু আপনি জীবজন্তু দেখতে যাবেন তেমনটি নয়, এখানে কিন্তু পিকনিক করারও বেশ ঝুম উঠেছে সব বাঙালিদের মধ্যে। তার কারণ হলো আপনি বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে নিয়ে গিয়ে সেখানে পরিবারদের সাথে বসে আড্ডা মেরে একটা পিকনিকের উৎসব করার কিন্তু খুব ব্যাপক চাহিদা রয়েছে এই চিড়িয়াখানায়। নমস্কার বন্ধু, ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা এই ভিডিওটিতে জানব আলিপুর চিড়িয়াখানার ব্যাপারে। বন্ধু, আলিপুর চিড়িয়াখানা আমরা কিভাবে যেতে পারি, সেখানে কোন কোন ওয়ে আছে যাওয়ার, এবং হাওড়া থেকে শিয়ালদা থেকে কিভাবে পৌঁছাবো, কত ভাড়া পড়বে, এবং চিড়িয়াখানার ওপেনিং টাইম অ্যান্ড এন্ড টাইম কটা থেকে কটা অবধি খোলা থাকে, কটা অবধি কটা মধ্যে বন্ধ হয়ে যায়, টিকিট প্রাইস কত আছে এবং ভিতরে খাবার অ্যালাউ আছে কিনা, কী কী জিনিস আমরা দেখতে পারবো এর ভিতরে। তো বন্ধু চলুন ভিডিওটি শুরু করা যাক। এবারে প্রশ্ন হলো বন্ধু, আমরা এখানে পৌঁছাবো কী করে? তো আপনি যদি হাওড়া থেকে আসেন তো আলিপুর চিড়িয়াখানার প্রচুর বাস রয়েছে, আপনি আসতে পারেন, মাত্র 10 টাকা ভাড়া পড়বে। আর যদি ট্যাক্সি ধরেন, ট্যাক্সিতে করেও আলিপুর জু বললেই হয়ে যাবে। শিয়ালদাহ থেকেও ঠিক একই সিস্টেম, প্রচুর বাস রয়েছে আলিপুরের চিড়িয়াখানা। বা নিয়ার বাই আপনি যদি মিন্টু পার্কে আসেন, সেখান থেকেও আসতে পারেন, মেট্রোতে করে মিন্টু পার্ক নামবেন, রবীন্দ্র সদন স্টেশনটিতে নামুন, সেখান থেকে আপনি চলে আসতে পারেন আলিপুর চিড়িয়াখানা। তো এভাবেই আমরা পৌঁছে যেতে পারি। এরপরের প্রশ্ন হলো যে বন্ধু, এখানে এন্ট্রি ফি কত নেবে? যদি 5 বছরের নিচে আপনার বাচ্চা থাকে তাহলে মাত্র 10 টাকা পে করলে হয়ে যাবে টিকিটের মূল্য। আর যদি বড়রা প্রবেশ করেন তাহলে পড়বে মাত্র 30 টাকা টিকিটের মূল্য। আর ওপেন থাকবে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। এবারের কথা আমরা ভিজিট কিভাবে করব, কেন কি আলিপুর এই চিড়িয়াখানাটি হলো একটা বুলবুলাইয়ার মতো, মানে আপনি ভিতরে ঢুকলে কিন্তু হারিয়ে যেতে পারেন, কোনটা থেকে কোনটা দেখবেন, কোনটা রেখে কোনটা দেখবেন, এরকম একটি ব্যাপার। তো সর্বপ্রথম গেট থেকে এন্ট্রি করার পরেই কিন্তু সামনে রয়েছে একটি ম্যাপ বোর্ড, রয়েছে বোর্ডে কিন্তু পুরো ডায়াগ্রাম বানানো রয়েছে যে চিড়িয়াখানার মধ্যে কোথায় কী জিনিস অবস্থিত আছে, কার কোথায় অবস্থান আছে সম্পূর্ণ বিস্তারিত। তো আপনি সর্বপ্রথম গেট থেকে যখন এন্ট্রি করবেন একটি ফটো ক্লিক করে নিন এই ম্যাপের, সেইটি ধরেই কিন্তু পুরো আলিপুর চিড়িয়াখানাটি আপনি কমপ্লিট করে নিতে পারেন। তবে সারাদিনের সব সময়গুলো যে আপনার কখন বেরিয়ে যাবে এর মধ্যে আপনি কিন্তু বুঝতে পারবেন না। এরপরের প্রশ্ন হচ্ছে যে ভিতরে কি খাওয়া দাওয়ার কি বন্দোবস্ত, কি অ্যালাউ করে কি অ্যালাউ করে না? বন্ধু, সেক্ষেত্রে বলবো আপনি বাড়ি থেকে অবশ্যই খাবার বানিয়ে নিয়ে আসুন ভুড়ি ভুড়ি, আর যদি সম্ভব হয় আমাকেও একটু দেবেন। তো ভিতরে আপনি আপনার ফ্যামিলি নিয়ে অবশ্যই পিকনিক করতে পারবেন, খাওয়া দাওয়া কিন্তু রান্না দান্নার কিন্তু কোনো রকম স্কোপ নেই, রান্না করতে পারবেন না ভিতরে, আপনি বানিয়ে নিয়ে এসে সবাই মিলে বসে খেতে পারবেন, সেটি অ্যালাউ করবে, কোনো রকম বাধা নেই। আর যদি আপনি কিছু না নিয়ে আসেন, ভিতরে যদি খেতে চান তাহলে আইসক্রিম, ফুচকা সব ধরনের তো ব্যবস্থা রয়েছে, এখানে ফুড কোর্ট বলে স্টল আছে, সেখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকমের ফুড, তো ফাস্টফুড থেকে শুরু করে স্ন্যাক্স সব কিছুই পাবেন। তবে কস্ট কিন্তু একটুখানি বেশি পড়বে, জলের বোতল থেকে শুরু করে আইসক্রিম যাই বলবেন না কেন, যেহেতু আপনি ভিতরে কিনছেন তাই একটুখানি কস্ট বেশিই পড়ে যাবে এখানে। এরপরের কথা হলো বন্ধু, কিভাবে এটি ভিজিট করলে সুবিধা হয়। আর তাছাড়া আলিপুরে কিন্তু প্রায় 100টির মতো প্রজাতির জীবজন্তুর রয়েছে, আর প্রায় সংখ্যা রয়েছে 1000টির মতো। আর নতুন নতুন তো প্রতি বছরই আমরা শুনতে পাই যে অনেক ধরনের পশু পাখি আনা হচ্ছে এখানে। আর বন্ধু, এই কোভিড প্যান্ডামিকের পরে একটা রিস্ট্রিকশন ছিল যে এখানে বাচ্চারা ঢুকতে পারবে না, সেরকম কিন্তু ব্যাপারটি উঠে গেছে সম্পূর্ণ, এখন সবাই ঢুকতে পারবে, একসঙ্গে যেতে পারবে, কোনো রকম অসুবিধে নেই। আর টিকিট কাটার জন্য আরেকটি ব্যবস্থা রয়েছে, সেটি হলো অনলাইন, আপনি যদি অনলাইনে টিকিট কাটতে চান সে কারণেও আপনি অনলাইনে সার্চ করে ওনাদের ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করে বা অ্যাপসের মাধ্যমে আপনি টিকিট কেটে প্রবেশ করতে পারেন। টিকিট কাউন্টারে কিন্তু খুব একটা ভিড় পড়বে না বন্ধু, তার কারণ হলো অনেকগুলো রয়েছে এখানে টিকিট কাউন্টার, যে কোনো একটিতে আপনি লাইন দিয়ে আপনার টিকিটটি আপনি নিয়ে নিতে পারেন।
অনেক দর্শকরা কিন্তু একটা জিনিস করে থাকেন, বাড়ি থেকে কিন্তু বাচ্চাদের অনেক খেলার জিনিস নিয়ে এসে কিন্তু বাচ্চাদের একটি প্লে গ্রাউন্ডের মতো কিন্তু সুন্দরভাবে ব্যবস্থা ভিতরে রয়েছে, মানে খোলা জায়গা, আপনি চাইলে খেলাধুলাও করতে পারেন এর মধ্যে। তার সাথে সাথে বলবো আরেকটি কথা বন্ধু, খাওয়া দাওয়া তো অবশ্যই করবেন, এখানের যে ডাস্টবিনগুলো আছে সেগুলো ব্যবহার করে সব নোংরাগুলো সেখানে ফেলার চেষ্টা করুন। বন্ধু এই ছিল সম্পূর্ণ বিস্তারিত, এরপরেও যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার যাত্রা শুভ হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।